পারতো না। আর যদি বলি যে হ্যাঁ বোরকা পরা মেয়েরা কি রেপ হয় না, হয়তো হবে না কেন, যে কুকুরের মতো পৈশাচিক আচরণ যার, সে যদি 9 মাসের একটা বাচ্চা দেখে সে তখনও সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? সামান্য একটা ফিতা তাকে সিরিয়াস করতে পারে না, সে নারী দেখলে সিরিয়াস, সামান্য ফিতা বা সামান্য অঙ্গ দেখে না সে। আমি বোরকা পরে যাই, আমি ঢিলে ঢালা বোরকা পরছি, কিন্তু ওভাবেই চিন্তা করতেছে যে মেয়েটার বডি শেপটা এইরকম, সে সিরিয়াস হয়ে যাচ্ছে, এটা কি আমার দোষ? আমার দোষ তো না। তাই আসলে অঙ্গ দেখাইলে, আপনার একটা ফিতা দেখে সিরিয়াস হয়ে যান, তাহলে তো আপনাদের দোষ না। আমি কেন ফিতা বের করে হাঁটবো? আমি আমার আন্ডারগার্মেন্ট জিনিস কেন বের করবো? একটা পুরুষ রাস্তায় বসে প্রস্তাব করতে পারে, একটা মেয়ে কেন পারে না? এটা নিয়ে যদি প্রতিবাদে নামি তাহলে কি হবে? হবে না। তো সব কিছুর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আমাদের চলতে হয়, আমরা এর বাইরে যেতে পারি না। প্রত্যেকটা মেয়ে যদি এখন ছোট পোশাকে বের হয়, সমাজটা আর সমাজ থাকবে না। অপরাধ হইতে হইতে অপরাধের মূলে যে সমাজটা একদম নষ্ট হয়ে যাবে।